খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। নগর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে আম নিয়ে এক কর্মশালায় তিনি একথা বলেন। আহ্বান জানান খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। সংসারের জন্য বা নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদের শরীরের জন্য নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, নিজের শরীরকে রক্ষা করার জন্য নিজেকে নিরাপদ খাদ্য খেতে হবে। আরেকটা রেগুলেশন আমাদের করতে হবে, সেটা হলো আমরা ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য দিয়ে আমরা সবল জাতি গড়ে তুলব। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার।